শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা। এখানে এখন লোকনাথ বাবার প্রসাদ নিয়ে বসেছি। তো আমাদের ঘরে তো প্রসাদ আছেই, তো এবার মেজ দিতে পারি, শেষ দিতে পারি, তারপরে ছোট দিতে পারি, সব বাড়ি বাড়ি প্রসাদ ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে? তো ওই জন্যই আর কি বসলাম। সোনাই পাগলাদের দিয়েছো প্রসাদ? আগামীকাল তো আবার সরস্বতী পুজো, তো আজকের থেকে প্রিপারেশন শুরু আর কি। পুজোর সব দাদা ভাইদের ওখানে আর কি পুজো করবে, কি বলে, ধরাটবাসী সব। তো আজকের থেকে আর কি প্যান্ডেল ট্যান্ডেল ওদের শুরু হয়ে গেছে। ডাবওয়ালা এখানে ডাব রেখে চলে গেছে। তো যাই হোক, যাবো খনি বিকেলের দিকে গিয়ে তোমাদের দেখাবো কীরকম প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে। এখন তো সবে বানাচ্ছে, ওই জন্যই আর গেলাম না, ঠিক আছে? তাই যে সদিদের বাড়িতে প্রসাদ দিয়ে গেলাম, পুকু ওখানে রান্না করছে। ওখানটায় সর্দির শরীরটা একটু খারাপ, যার কারণে সর্দি শুয়ে আছে ঘরে। আর এই পুকুই আর কি রান্না বান্না করছে, পুকু আর আছে হলো ও দিদা, ও দিদা এখানেই থাকে। আমার ছোট দুটো তো কাজের জন্য আর কি বাইরে থাকে। কবে থেকে ঘরের মধ্যে পড়ে আছে, আজকে একটু বিকেলে বেরোবো, দেখি রাস্তা দিকে যাব, তো এই জন্যই বার করছি। এই কিরে দেখো দেখো দেখো, একটা মাছির পিছনে লেগেছে, ওই এই মাছি ধরছে, মাছি ধরছে, দাঁড়া, ও মাছি ধরছে। সাইকেলটা তো বার করলাম, দেখো ঝুলটুল পড়ে কি অবস্থা এখানটা দিয়ে। ওই তো দুই বাড়ি, এই বুনু দি বুনু বাম, ওয়া হাতটা যেন না কাটে, ঠিকঠাক করে যা করো। কে কে সুজিতা? আরে তা আমি এসেছিলাম একটু দোকানে, দোকান দেখছি বন্ধ, হয়তো জেঠু বাড়ি নেই। তো তেল আনতে পাঠিয়েছিল মা, রান্নার তেল। যাই হোক, দোকান যেহেতু বন্ধ, তো এখন সোজা বাড়ি যাই, আর কি করবো বলো। আজকে স্কুলও ছুটি। এখানে এখন মেহেন্দি হচ্ছে, সরস্বতী পুজো স্পেশাল, তাই তো? তো আমার দুষ্টু পিসির হাতে এখন মেহেন্দি, এটা আমি এখানে বসে আছি হাত পেতে, দে দে বাবা, ভগবান কে মা, কু আমাকে সাজিয়ে দেবে তাই, ঠিক আছে? হাত পেতে বসে আছি, দে একটু দে, আমার যে বড় হাত এই একটিও ফুরিয়ে যাবে। আমি দোকান থেকে এসে আর ঘরে যাইনি, আমি এখানেই বসে পড়েছি পুকুরে, এখানে স্নান করব। তো স্নান করা বাদ দিয়ে এই সব করছি। তা আমাদের সবার স্নান কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। কটা বাজলো? ও বেশি বেলা হয়নি, আড়াইটে বাজে, ঠিক আছে? এই তো এবার আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই। বৌদি এখানে আসন পাচ্ছে সবার জন্য, আমি ভাতের হাঁড়ি টাড়ি সব নিয়েছি, থালাও নিয়েছি, এবার ভাত বেড়ে নিই। আর আমার এই যে কানেরটা, ওটার রং উঠে গেছে, তাই খুলে দিয়েছি, ধুস, রং উঠে নিয়ে পরতে ইচ্ছা করে না। আর ওই ইয়েটা সেফটি পিন কানেরটা আবার কিনবো, খুনি দাঁড়াও বিকেলে যাই। তো আজকে বাড়িতে রান্না হয়েছে, এটা হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, শুধু আলু দিয়ে, কে জানি কী দিয়ে করেছে মা জানি না। বাপ এখানে এখন শশা কাটছে, এখানে আছে হলো আলু ভাজা, আর এখানে আছে হলো বাটা মাছ সর্ষে বাটা দিয়ে, যেটা আমি একদম পছন্দ করি না, তাই দাদা ভাই ভালোবাসে, আর এই মেয়েটা খুব ভালো খায়। সোহাটাকে করো, এই সোহাটাকে তোর জন্য খাবে, ঠিক আছে? ধরো দিধাও। খেয়ে দিয়ে উঠে এখন এখানে চুল বাঁধতে বসেছি। তো চুলটা দাঁড়াও স্টাইল করে বাঁধা হচ্ছে, ঠিক আছে? এখন বোঝা যাবে না, বোঝা যাবে না এরকম করে, পরে হয়ে যাক, তারপর দেখাচ্ছি। জিন্সেরটাই বেশি ভালো লাগছে। ও তোমরা দুজন ওই কোট, জিন্সের কোট? আচ্ছা তাহলে সরো, আমি একটু দেখাই। এই দেখো আমার এইটা, না ওটা না, এটা না, না তাহলে এটা, এটা তো আমাকে বৌদি বলছে যে এই কোটটা পরতে, আমি এটা পরেছিলাম, এই হাফটা, এই টপটার সাথে, হ্যাঁ এই হাফ কোটটা পরেছিলাম এইভাবে। তা বলছে যে এ করতে, ঠিক আছে চলো চেঞ্জ করি। হ্যাঁ বৌদি এটা ভালো লাগছে, এটা, হ্যাঁ এটা হেভি লাগছে। তা বৌদি আমাকে এই কোটটা পরতে বললো, বললো এটাই নাকি ভালো লাগছে, এটা ফাইনাল ডিসিশন, তো এটাই পরলাম, ঠিক আছে? মা চুলটা বেঁধে দিয়েছে, আর বললাম যে চুল ছেড়ে দিতে হবে না, এরকমভাবে বেনুনি করে দাও, তো এইভাবে 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 এইভাবে, ঠিক আছে? আর আমার অল্প কটা চুল, তো ওই জন্যই আর বেশি ইয়ে করলাম না, এই যে ব্যাস লেজ কানের পরতে হবে, কানটা পুরো খালি খালি লাগছে, দেখি। হ্যাঁ এইটা রেডি হচ্ছিলাম, আমার আবার একজন ডেলিভারি বয় কল করলো, বললো যে দিদি আপনার একটা ডেলিভারি আছে,
একটা প্রোডাক্ট, তো এই যে দিয়ে গেল। ঠিক আছে, এর মধ্যে কী আছে না আছে আমি বাড়ি এসে তোমাদেরকে জানাচ্ছি। চলো এখন ফটাফট রেডি হয়ে গেছি, এবার বেরোই, কাজটা মিটিয়ে নিই, তারপরে এসে বাড়ি এসে দেখাবো। কটা বাজলো? 4টে বাজলো। চলো সাইকেল আমাদের রেডি, চলো রেডি। ই মা, কতটা ধুতু দিল, কি অসভ্য। রেডি হয়ে গেছি, চলো যাই। আমাকে বুনো সাইকেলটা দিল, এই দেখো এই সাইকেলটা দিয়েছে আমাকে, আর ওরা দুটো মিলে আমার আমার সাইকেলটা দিয়েছে। আসলাম আমরা, তো এই তো দেখতে দেখতে নদীর ধার চলে আসলাম। আমি এমনি মোটা মানুষ, চালাতে পারছি না। আমার সাইকেলের খাঁচার মধ্যে আবার কত কিছু দিয়েছে। চলো এই একটা ঢাল, জোরে চালাতে হবে, নাহলে আর এগোতে পারবো না। মেরে দেবো তোমাদের সবাইকে। বাবা, ও এখানে এসে আবার ড্রাইভার চেঞ্জ হবে? আচ্ছা জানতাম না। জোয়ার আসছে, জোয়ার নদীতে নাকি? ও জোয়ার এসেছিল। এই দেখো এই জায়গাগুলো ভিজা ভিজা, এখন জল নেমে যাচ্ছে। সূর্যটা কি সুন্দর, আহা। অত দূর যেতে হবে আবার? বুনু এখন বলছে যে দাঁড়া রিলস বানাবো, সেজে গুজে আসলাম, তাই আসলাম চলো বানানো যাক আমরাও সবাই। কোনটাই ব্রিজ আসবে? ওই ওইখানে ব্রিজ, বৌদি বলছে এখানে নাকি আসবে ক্যামেরাতে, দেখা যাক। চলো গান সিলেক্ট করি। তা আমি এইটুকু আসতেই তো হাঁপিয়ে গেলাম, একটু ভুড়ু তুলবো হাসনাবাদে গিয়ে। ঠিক আছে, এগুলো সব ভরে গেছে, ভ্রু প্ল্যাক করতে হবে। তো আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, আবার এদিকে ভ্যালেন্টাইন ডে, তো এটা তো সাজদাই হয়, তাই না? তো ওই জন্যই। চলো, কেমন লাগছে আজকের লুকটা সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। ঠিক আছে, আমাদের তিনজনকে, শুধু আমাকে না, আমাদের তিনজনকে। অনেকক্ষণ ধরে রিলস বানিয়ে তারপরে তাই এখন আমরা টুকটুক টুকটুক করে এগোচ্ছি। আর লরি, ছোট ছোট গাড়িতে আমাদের যে কি হারে ধুলো দিয়ে গেল, বাবা রে বাবা, কি আর বলবো, কিছু বলার নেই। তো চলো এখন যাওয়া যাক, আমরা টুকটুক টুকটুক করে এগোচ্ছি, বেশি তাড়াহুড়ো আমাদের নেই, আস্তে আস্তেই আমরা যাই ধীরে সুস্থে, আর তাড়াহুড়ো করে লাভ নেই। তুমি কৃষ্ণ রাধে, ওরে বাবা, হাসনাবাদ ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে, কি সুন্দর। চলো, নদীর ধারে রাস্তাটা যতই ঠিক করুক না কেন, এই বড় বড় আর কি লরিগুলো চলে তো ইট ভর্তি, তো বেটারা আসলেই খারাপ হয়ে যায় রাস্তা। তো এই যে পার্লারের এখানে চলে এসেছি, চলো যাই। বৌদি বোনও কেউ আর কি ভ্রু প্ল্যাক করবে না, শুধু আমি, আমার পার্সটা, জলের বোতলটা, সাইকেলগুলো আমরা এখানেই রাখলাম তলা টলা দিয়ে। চলো, তা হয়ে গেছে আমার মোড়ো প্ল্যাক। ঠিক আছে, 23 টাকা করে নিল, এখন যে সিজন চলছে তো 30 টাকা তো নেবেই, অন্য সময় 25 টাকা নেই, এখন 5 টাকা বেশি। চলো কোনো ব্যাপার না, জলের বোতলটা নিয়ে আসছো, জলের বোতলটা। তো আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন একটা গিফটের দোকানে। চলো ওটা নেব, গিফটের দোকানে আসলাম, কত কত গিফট, বাহ দেখতে হেভি লাগছে। এগুলো তো অনলাইনে দেখেছি আমরা, এর ভিতরে টেডি থাকে আর ফুলের পাপড়ি মতো এইসবই থাকে, আর এখানে বেশ অনেক রকমের, এখানে বেশ অনেক রকমের গিফট আছে যেগুলো খুবই সুন্দর লাগছে। এবার একটু ফুলের দোকানে যেতে হবে, কিছু ফুল নিতে হবে। ফুল কোনটা নেবে? গোলাপি গুলো কত? গোলাপিতে 50, ওগুলো 20 কেন, 10 করে তো। হ্যাঁ দাঁড়ালাম এখন ফুচকা খেতে, আসো আসো চলে আসো, সব আমাদের সাইকেলের খাঁচায় আছে, দাঁড়িয়ে পড়ো সব। বাহ, ওখানে কি সুন্দর সরস্বতী ঠাকুর রাখা আছে, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো। দাদা আমরা তো দাঁড়িয়ে আছি, দাদা ওদিকে আর কি অর্ডার আছে চুরমুরের, তো ওই জন্য ওদিকটাই দিচ্ছে, তারপরে আমাদের
এই ফুলের দোকানের পাশেই আর কি, ফুচকার দোকানটা। তো ভাবলাম যে যাচ্ছি যখন একবারে ফুচকা খেয়ে তারপরে সোজা বাড়ি যাবো, হয়ে গেছে আমাদের কেনাকাটা। তাতে বাট আগামীকাল পুজোর জন্য দই মিষ্টি নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি আগে চলে এসছি, আমাদের ফুচকা অনেকক্ষণ ধরে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে তাই ফুচকা আসলো। তাই এই যে আমরা এখন ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম, তো যাচ্ছি, চলো সন্ধ্যা লেগে গেছে, এবার মিষ্টিটা নিয়ে বাড়ি যাবো। তো এটা হচ্ছে আমার একটা বন্ধুর দোকান, তো দাঁড়ালাম, দাঁড়িয়ে এখান থেকে চকলেট নিলাম। আর এই দোকানে বেশ সুন্দর সুন্দর কেক পাওয়া যায়। মিষ্টির দোকানে তো ভালোই ভিড়, এই দিকটা দিয়ে দেখো কত লোক। তা আমাদের হয়ে গেছে কেনাকাটা, এবার আমরা একদম সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি। সাই সাই করতে করতে বাড়ি যাবো, টুকটুক করে না। আজকে যেরকম ফুলের দাম সেরকম ফলের দাম। হ্যাঁ, মা বলেছিল পুজোর জন্য ফুল আনিস, ও বাবা কত দাম। আর তারপরে আবার এদিকে ওই ইয়ে করতে গেলাম, ফলের দোকানে গেলাম, সেখানেও কত দাম। গিফটের ইয়েতে গেছি, সেখানেও কি দাম, বাপরে বাপ। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তা আমরা যাচ্ছি এখন দাদা ভাইদের এখানে, নাচতে নাচতে যাচ্ছে দুটো, এদিকে বক্স চালিয়ে দিয়েছে জোর করে। চলো আমরাও একটু নেচে আসি, আর প্যান্ডেলটা দেখে আসি কি প্যান্ডেল করেছে এরা। এ ভালো গান চালা, ভালো গান। এ গিটা গিটা রে দৌড়ি কুন্দো। হ্যাঁ, এখন এদের প্যান্ডেল হয়নি, টং টানিয়েছে বুঝেছো পর্দা দিয়ে। এই তো এলাম, দাদা ভাইরা যে এই ইয়ের ভিতরে, তাবুর ভিতরে, এখনো প্যান্ডেল হয়নি, প্যান্ডেল শুরু হবে রাত্রেবেলা। তো শুভজিৎ কে, শুভজিৎ না শুভদীপ, করে আবার বিয়ের সানাই বেজেছে, আহা তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। হরি বল হরি বল, তুলে যাব যখন ভালোবেসেছি, আহা কি হচ্ছে যা কি হচ্ছে, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এই যা বন্ধ করে দিয়েছে, বাড়ি চলো, ওরা প্যান্ডেল ব্যান্ডেল করিনি, আমরা একটু ঘুরিয়ে নিলাম। এই হেলবো না আমরা, বাড়ি চ, সব বদমাইশের দলগুলো সব একসাথে এসছে। তো বাড়ি চলে এসছি, ওখান থেকে একটু নাচানাচি করে, ঠিক আছে, এবার দেখাই তোমাদেরকে। সামনেই যেহেতু ভ্যালেন্টাইন ডে, মানে সামনে বলতে গিয়ে আগামীকাল, তো এবার এরকম না যে বিয়ে হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, ফুরিয়ে গেল। তো মা বাপির জন্যও আছে, আবার আমাদের জন্যও আছে, মানে আমার জন্য, আমার বউ দাদা বৌদির জন্য, সবার জন্য, ঠিক আছে। আমরা দুই ননদ বৌদি গিয়ে বাজার হাট করে এসেছি, একদম আমাদের ননদ বৌদির জন্য। এই যে দুটো লাভ, আমার বৌদি আমার দাদা ভাইকে দেবে, আর আমি আমার বন্ধুকে দেবো, তো ওই জন্যই এনেছি। আর দাঁড়াও এবার এটা ঠিক করে দিই, এই চারটে সুন্দর সুন্দর লাভ, এই যে দেখো কি সুন্দর, এইগুলো এনেছি আমার মার জন্য, মানে মার আর বাপির দুটো, মার বাপির আর আমার একটা আর আমার বৌদির একটা, ঠিক আছে। এবার টেডিটাতে একটা সুন্দর টেডি, ভালো লাগছে এটা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে টেডিটা, তো ওই জন্য নিয়ে নিলাম, খুব সুন্দর, আমি টেডি বিয়ার খুব পছন্দ করি। তো এই তো হলো এগুলো কেনাকাটা। এবার যেটা খুব ভালো একটা জিনিস, সেটা হলো এই যে টিফিন বক্স, এই টিফিন বক্স গুলো বেশ ভাল লাগছিল, ওই শোপিস গুলো থেকেও। ওগুলো তো অন্য সময় এ করা যায়, কিন্তু এগুলো ডে স্পেশাল, খুব সুন্দর বেশ। এরকম লাভ একটা টিফিন বক্সের মধ্যে, এই দ্বারা পরিচয় না, লাভ একটা টিফিন বক্সের মধ্যে সুন্দর একটা ছোট্ট টেডি আছে, তার মধ্যে আবার সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে, দারুণ লাগছিল। তো ওই জন্যই আমি আর বৌদি আমরা দুজনেই একই নিয়েছি, আলাদা আর না, একই একই দুজনেরই। এই দেখো ওদিকে ওরা জোরে গান বাজিয়েছে, যার কারণে আমি এদিকে দরজা বন্ধ করে দিয়ে তারপর থেকে ভিডিও করছি। আর হ্যাঁ, ও চকলেট কিনলাম, চকলেটটা কোথায় গেল? আর এই যে চকলেট নিলাম একটা,
দাঁড়া উল্টো দেখাচ্ছে, না না ক্যামেরা ঠিকই দেখাবে, এখন উল্টো দেখাচ্ছে। একটা বড় একটা চকলেট নিয়েছি এটা, আর তাছাড়া ঠাকুরের পুজো দেবো বলে ফুল নিয়েছি, ঠিক আছে। এগুলো 10 টাকা করেছে, ফুলের যা দাম হয়েছে বাপরে বাপ। এই গোলাপ ফুল কিনতে গেলাম বলতে কি 20 টাকা করে পিস, আমি বলছি হ্যাঁ এই করি করি গোলাপ, এই 20 টাকা দেবো, 10 টাকা হলে দেবো, দিতে হলে দাও নাহলে বাড়ি চলে যাচ্ছি। এই যে এই গোলাপ 4টে নিয়েছি, ধরো কাঁটা তো এই প্লাস্টিকের মধ্যে জড়িয়ে গেছে। এই দেখো এই 4টে গোলাপ কিনেছি 40 টাকা দিয়ে, 20 টাকা করে বলছিল নিই নি। বৌদিকে আর বুনুকে দুটো চকলেট কিনে দিয়েছি। এই হলো আমাদের কেনাকাটা, তাই তো? আর কিছু ও তাছাড়া, হ্যাঁ রাখো নিচ্ছি। আর তাছাড়া ওই পুজোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। আগামীকাল আবার আমাদের ইয়েতে নিয়ম আছে হলো সরস্বতী পুজোর দিন দই খই খেতে হয়, ঠিক আছে। তো দই নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে আসলাম, আর এবার এর মধ্যে আছে হলো স্পেশাল সেই গিফটটা যেটা আর কি অনলাইন থেকে আমি নিয়েছিলাম, যাওয়ার সময় তোমাদেরকে বললাম। তো এটা হচ্ছে একটা সুন্দর, বার করতে করতেই বলি, এর মধ্যে আছে হলো একটা সুন্দর স্মার্ট ওয়াচ। এটা খুব শখ করে কিনেছি, ফার্স্ট টাইম এরকম অনলাইন থেকে আমি স্মার্ট ওয়াচ নিলাম। তো দিয়ে গেছিলো, তারপরে আমি এটা খুলে দেখেছিলাম, ঠিক আছে, খুব সুন্দর লাগলো আমার, যার কারণে আমি এটা নিয়েছি। কালারটা খুবই সুন্দর। তো ভ্যালেন্টাইন ডে স্পেশাল গিফট বলতে হলো এটাই, ঠিক আছে। কেমন লাগলো গিফটগুলো সেটা কিন্তু অবশ্যই জানিও, হ্যাঁ। এবার এগুলোকে প্যাক করতে হবে, তারপরে তাই আর কথা। চলো এবার এগুলোকে গুছিয়ে নিই, কেমন লাগলো আজকের কেনাকাটা সেটা অবশ্যই বলো। তো এইভাবে এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখো তো কেমন লাগছে, আমার তো কিন্তু হেভি লাগছে। আর এর হাতে চকলেটটা দিয়ে দিয়েছি তোমাদের দুজনের জন্য দুটো, নাও বলো আই লাভ ইউ। ওই এটা ওটা এক্সচেঞ্জ করতে হবে, এটা ওর ওটা ওর। ওই কাল ও কালকে ভ্যালেন্টাইন ডে না, ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ও অ্যাডভান্স, ঠিক আছে। এই ছেলেটা এখন দেখতে এসছে আমরা কি করেছি, ও গুজিয়া খাবে বলে গুজিয়া নিয়ে এসছি ওর জন্য। এই দেখো এই দেখো শুরু করে দিয়েছে, এই যে আমাকে বলছে দিদি গুজিয়া গুজিয়া আছে দোকানে, খাও খাও। এখানে এখন প্যাকিং হচ্ছে, ঠিক আছে, এই টেডিটা প্যাকিং হবে, সব সব কটাই, শুধু এটা বলে ওটা এটা ওটা বলে না, সব কটা। দেখেছো দেখেছো কি বল, দাঁড়াও তোমাকে করাচ্ছি বদমাইশি, আরে এটা ধরে দাও আমাকে, দেখে দাও দেখো কি করছে, ওদিক দিয়ে পাঠো। তা আমাদের কিন্তু প্যাকিং কমপ্লিট, এই দেখো এই যে দাঁড়াও একসাথে দেখাতে পারবো, এই দেখো এই 4টে দেখাচ্ছি, এতগুলো একসাথে হবে না। এটা সেই চকলেটটা, আর এটা আমরা নিজেরা হাতে তৈরি করলাম, কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এগুলো তো কিনে এনেছিলাম, আর স্মাইলিটা সেই ইয়ের থেকে কিনেছিলাম, স্টোর ভিতরে ছিল, সেখান থেকে বার করে এখানে সেট করে দিয়েছি, ঠিক আছে। এই তো হলো ব্যাপার স্যাপার, সাজানো গোছানোটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিও, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর হ্যাঁ, শুধু মানে ভ্যালেন্টাইন ডে শুধু যে প্রেমিক প্রেমিকাদের জন্য তা কিন্তু নয়, বন্ধু বান্ধবীদের জন্য, এমনকি ইচ্ছে চাইলে যদি কেউ তোমার না থাকে তখন তুমি তোমার মা বাবাকেও গিফট করতে পারো ভালোবেসে, ভাই বোনকেও গিফট করতে পারো। তো এটা কিন্তু সবার জন্যই, আর ভালোবাসা দিবস শুধু একটা দিনের জন্য হয় না, বছরে 365 দিন আর কি একটা মানুষকে ভালোবাসলে তবেই ভালোবাসা দিবসটা পূর্ণ হয়, শুধু একদিন পালন করলাম আর তারপরে হয়ে গেল তো এটা করলে হয় না। আর হ্যাঁ, এগুলো করার জন্য মন থাকা দরকার, আমার যেটা মনে হয়, আমার এগুলো খুব ভালো লাগে যার কারণে আমি আর কি করলাম, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, বাই বাই।